রিজিক নাম্বার ওয়ান, রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ। নাম্বার টু, রিজিকের সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা। নাম্বার থ্রি, রিজিকের সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধনিক সন্তান। নাম্বার ফোর, রিজিকের পরিপূর্ণ স্তর মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাব সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না, একটি দানারও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি আয় করে আমি মারা যাব, হারাম উপায়ে হলেও ওই 1 কোটি উপার্জন করে আমি মারা যাব। নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে রাজশাহীতে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখন এটা নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকেই এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যে আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারও রিজিক, শুধু আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মাধ্যমে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারো খাচ্ছে না যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুক তাওয়াক্কাল আছি, কতটুক ভরসা করে আছি। আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ ও রিজিকের তৌফিক দান করুন। আমিন।